फ्रेंड আমি কিন্তু একটা নিউ জায়গাতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর এরিয়াটা, খুবই সুন্দর। তো নমস্কার বন্ধু, ভূমি রান্নাঘরে আপনাদের সবাইকে নমস্কার। তো আমি কিন্তু আজকে একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি, একবারে নিউ, ঠিক আছে। তো রেসিপিটার নাম হচ্ছে ডিম দিয়ে করব ডিমের কালিয়া। তো এই ডিমের কালিয়া করতে কি কি লাগবে সেটা তো বলবই, চলুন। তো ফ্রেন্ড এই ডিমের কালিয়া করতে যেটা প্রয়োজন, ঠিক আছে, সেটা তো করবই। তার আগে আমি বলবো, দেখুন আমি কত সুন্দর এরিয়াতে চলে এসেছি। আপনারা বলেছেন যে কিরণদা তুমি যে ভিডিওগুলো করছো অবশ্যই ভালো লাগছে, ঠিক আছে, যেসব এরিয়াতে যাচ্ছ আমাদের জন্য খুবই সুন্দর লাগছে, এই জন্য বলবো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমি কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে, বাড়ির দিকে গিয়েই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন যাওয়া যাক বাড়ির দিকে। তো ফ্রেন্ড আমি চলে এলাম ভূমি রান্নাঘরে। ডিমের কালিয়া করতে যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো আমি বলবো, বলা যাক। তো দেখুন ফ্রেন্ড আমি ডিমের কালিয়া করতে যেসব উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো হচ্ছে, আমি নিয়েছি রসুন কোয়া, পেঁয়াজ কুচি করে আমি কেটে রেখেছি, টমেটো সস নিয়েছি, লবণ নিয়েছি, গোটা জিরে নিয়েছি, আদা, আমি কিন্তু আদা গুলো কেটে রেখেছি দেখতেই পাচ্ছেন, আর এইখানে নিয়েছি আমি এলাচ দেখতেই পাচ্ছেন, আর নিয়েছি আমি লবঙ্গ, আর নিয়েছি দারচিনি, আর এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা। এখানে আপনারা যদি চান গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন। আর আমি নিয়ে নিয়েছি 5টা ডিম দেখতেই পাচ্ছেন, আর আমি নিয়ে নিয়েছি আলু, এখানে আমি ডুমড়ো করে রেখে কেটে ভালো করে ধুয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন, আর নিয়েছি ফ্রেন্ড আমি হলুদ গুঁড়ো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, চলুন দেখা যাক, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড আমি একটা টিফিন কোটো নিয়ে নিয়েছি এখানে। তো আমি এই টিফিন কোটোটার একটা কাজ আছে, তো পরে বলবো, আগে আমি যেটা করব সেটা হচ্ছে 5টা ডিমকে আমি ভেঙে মাখিয়ে নেব। তো ফ্রেন্ড আমি কিন্তু এই 5টা ডিম ভেঙে নিচ্ছি। তো এই 5টা ডিম আমি কিন্তু ভেঙে এর মধ্যে শুধু জাস্ট পরিমাণ মতো লবণটা দিয়ে গুলে নেব। এবার ফ্রেন্ড আমি কিন্তু পরিমাণ মতো লবণ নিয়ে এটাকে গুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন, আমি লবণ নিয়ে নিলাম, লবণ নিয়ে পরিমাণ মতন যেটুকু লাগবে তো আমি এটাকে দিয়ে গুলিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে, ফ্রেন্ড না ফেটালে হবে না এই জন্য আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নিলাম। তো আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আমি হলুদ গুঁড়োটা সামান্য পরিমাণ একটু দিয়ে দেবো, দেখার দেখতে ভালো লাগবে এই জন্য আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান না দিলেও চলবে, তো আমি কিন্তু দেখার জন্য সুন্দর লাগার জন্য কিন্তু আমি একটু হলুদ এখানে অ্যাড করলাম, দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এটাকে এবার আমি 5 মিনিট রেখে দেবো। তো ফ্রেন্ড আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমি টিফিন কোটোটা কিন্তু দেখুন জল জল আছে, এই জন্য কিন্তু আমি একটা গামছার সাহায্যে আমি এটাকে মুছে নেব, আমি মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছেন, এটাতে যেন জল জল না থাকে সেদিকে খেয়াল রাখবেন যখন এই রেসিপিটা করবেন আপনারা।
জল যেন না থাকে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে মুছে নিলাম। তো ফ্রেন্ড আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা দিয়ে কিন্তু আমি টিফিন কোটর চারিদিক ছড়িয়ে নেব। এই ছড়িয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন আমি ছড়িয়ে নিলাম। নেওয়ার পর এবার কিন্তু আমি এই ডিমটা যেটা আমি ফিটিয়ে রেখেছি সেটা কিন্তু টিফিন কোটোর মধ্যে ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢেলে ঢেলে নিয়েছি। এবার আমি মুখটাকে আটকে দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে ভাপাতে দেব। তো ফ্রেন্ড আমি কিন্তু ওভেনটাকে ধরিয়ে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিলাম। এবার আমি এই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য। আমি একটু কমই জল দেব যেন জলটা উতলিয়ে ওই টিফিন কুটোর মধ্যে না ঢুকে যায়, এই জন্য অল্প জল দিয়ে আমি করব, নজর রেখেই করব জিনিসটা। তো এর মধ্যে আমি এবার এই টিফিন কুটোটা বসিয়ে দিলাম, ভাপাতে দিচ্ছি ফ্রেন্ড আমি। তো এর উপরে আমি কিছু একটা ভারী কিছু চাপিয়ে দেব যেন যখন উতলাবে তখন উতলানোর সাথে সাথে টিফিন কুটোটা এদিক ওদিক না বেঁকে যায়, এই জন্য আমি কিছু ভারী জিনিস চাপিয়ে দেব। তো ফ্রেন্ড আমি কিন্তু একটা নোড়া বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড জলটা কিন্তু উতলাচ্ছে। তো আমি কিন্তু লোতে রেখে করব, হাই লো করে করব, ঠিক আছে, যেন ঠিকঠাকভাবে আমার ডিমটা ভাপানো হয়। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড আমি কিন্তু হাই লো করে করছি। তো আমি মোটামুটি এটাকে 15 থেকে 20 মিনিট এরকমভাবে হাই লো করে আমি করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হচ্ছে। তো আমি একটু হাই আবার দিয়ে দেবো। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফ্লেমটা কিন্তু আর একটু হাইয়ে দিয়ে দিয়েছি, আমি দেখানোর সবারই দেখানোর জন্যই কিন্তু আমি করছি। দেখতেই পাচ্ছেন একবার হাই দিচ্ছি একবার লো দিয়ে করে নিচ্ছি। তো ফ্রেন্ড আমার ভাপানো হতে হতে তো আমি বলবো অনেক ফ্রেন্ড আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেননি, ঠিক আছে, যারা করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কিসের জন্য একটা লাইক দিলে কি হয় আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। চলুন দেখা যাক ভাপানোটা কতদূর হয়েছে, চলুন দেখা যাক। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন জলটা কিন্তু মরে এসছে পুরো মোটামুটি হওয়ার মধ্যেই। তো আমি আর 5 মিনিট হতে দেবো এটাকে, তারপর আমি খুলে দেখব। তো আর 5 মিনিট কিন্তু আমি হতে দেবো এটাকে। তো ফ্রেন্ড এটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে, ঠিক আছে, প্রচণ্ড সময় নিয়ে করতে হবে। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে কিন্তু হাই লো করে আমি কিন্তু করছি, দেখতেই পাচ্ছেন কতটা সময় লাগছে। তো অধৈর্য হয়ে লাভ নেই, এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগে খেতে, আপনাদেরকেও বলবো প্লিজ একবার ট্রাই করবেন, দেখবেন কত সুন্দর লাগে রেসিপিটা। তো চলুন দেখা যাক কতটা হয়েছে। তো দেখুন ফ্রেন্ড জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো আমি এবার আর একটু পরেই কিন্তু ঢাকাটা খুলে দেখব যে আমার এটা হয়েছে কিনা। তো ভিউয়ার্স আমি শুকনো লঙ্কা, গোটা জিরে আর রসুন কোয়া আর আমি আদাটা এই 4টি উপকরণ শিল নোড়াতে বেটে নেব। চলুন বাটা যাক। দেখুন আমি সব উপকরণগুলো একসাথে নিয়েই আমি এগুলো সব একসাথে বেটে নেব আমার সুবিধার্থে। আমি কিন্তু বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সব উপকরণ একসাথে। তো ফ্রেন্ড আমার বাটা কমপ্লিট হয়ে গেছে,
এবার বাটাটা আমি তুলে নেব, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিহি করে বেটে নিলাম। তো ফ্রেন্ড আমি কিন্তু তার সাথে সাথে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ কিন্তু বেটে নেব। তো ফ্রেন্ড আমি কিন্তু গোটা গরম মশলাটা বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার বেটে নিয়ে আমি বাটিতে তুলে নেব এটাকে। এই আমি তুলে নিলাম, এবার দেখব আমার ডিম ভাপানোটা কী অবস্থায় আছে, চলুন দেখা যাক গিয়ে। তো ফ্রেন্ড আমি কিন্তু এবার ঢাকনাটা খুলে দেখাবো কি ভাপানোটা কীরকম হয়েছে, চলুন দেখা যাক। তো ফ্রেন্ড আমি কিন্তু এবার ঢাকনাটা খুলে দেখবো যে কী অবস্থায় আছে। আমি ঢাকনাটা খুলে দেখছি, দেখুন ফ্রেন্ড আমার ডিমটা কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার আমি ডিমটাকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভাপানোটা, চলুন এবার এই ডিমটাকে বার করে আমি টুকরো করে নেব। তো ফ্রেন্ড দেখুন কত সুন্দরভাবে ভাপানো হয়েছে, আমি এবার চারিটা কেটে কিন্তু এটাকে আমি তুলে নেব। ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমি চারিদিকটা কেটে নিচ্ছি। এইভাবে আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন ফ্রেন্ড আমি কিন্তু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি ভেজে নেব, চলুন ভাজা যাক গিয়ে। তো ফ্রেন্ড আমি কিন্তু ওভেনটাকে ধরিয়ে দিয়ে আমি কিন্তু কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেলটা দিয়ে আমি এই ডিমগুলো ভেজে নেব। তো ফ্রেন্ড আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি, দেখুন কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম। এবার এই ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি, দেখুন তেলটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু ডিমটাকে যখন ভাজবো আমি তখন যেন গায়ে লেগে না যা, লেগে গেলেও যেন ডিমের কোনো ক্ষতি না হয় এই জন্য আমি কিন্তু তেলটাকে একটু ছড়িয়ে নিলাম। এবার আমি ডিমগুলোকে ভেজে নেবো একটা একটা করে দিয়ে। তো ফ্রেন্ড আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই দেখুন ডিমের পিসগুলো কিন্তু আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি, খুবই সুন্দর হয়েছে ভাপানোটা, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এরকমভাবে সবগুলো ডিম ভেজে নেব। তো ভিয়ার দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিসগুলো দিয়ে দিলাম। এবার এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু লালচে করে। তো ফ্রেন্ড আমি কিন্তু দেখুন একটা খুন্তির সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো ভিয়ার দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, খুবই সুন্দর লাগে খেতে। তো এবার আমি এগুলো উঠিয়ে নেব। তো ফ্রেন্ড আমি এই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা লবঙ্গ আর একটা এলাচ দিয়ে দিলাম। এবার এটা একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তো ফ্রেন্ড আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য, দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ড আমি এবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, আমি যেগুলো কুচিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি ফ্রেন্ড স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি সব চারটি উপকরণ বেটে রেখেছিলাম, জিরে, লঙ্কা, আদা আর রসুন কুচি, এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো ফ্রেন্ড, একবারে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস, দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার
পেন্ট আমি সবশেষে এই ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়ে একটু জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতে খুবই সুন্দর হয়। তো ফ্রেন্ড আমি কিন্তু এর মধ্যে এবার জলটা অ্যাড করে দিলাম, সামান্য পরিমাণ দেব। জলটা দিয়ে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ফ্রেন্ড আমি কিন্তু ওই গরম মশলা বারোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড আমার তৈরি হয়ে গেল ভাপা ডিমের কালিয়া। তো আজকের মতন ভূমি রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী একটি রেসিপি নিয়ে আমি কেমন হাজির হব, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আজকের মতন বাই বাই।